নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে তেমন কোনো রেসিপি শেয়ার করছি না, আজ নিয়ে এসেছি অনেক বন্ধুদের রিকোয়েস্টের একটি ভিডিও। ময়দার পরোটা খেতে সবসময় সুস্বাদু হয়, কিন্তু ঠান্ডা হলেই ময়দার পরোটা অনেক সময় শক্ত রাবারের মতো চিউই হয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করছি, যাতে ময়দা দিয়ে পরোটা বানালেও তা কখনো শক্ত হয়ে যাবে না, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও না। প্রথমে দেখুন, আমি একটা বড় প্লেটের মধ্যে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এটা 250 গ্রাম মতো ময়দা রয়েছে। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতো নুন। ময়দার বদলে আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে আটার পরোটা খুব একটা বেশি শক্ত হয় না। নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের 1.5 চামচ রিফাইন্ড অয়েল, মানে 1.5 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিচ্ছি। এটা 15 ml মতো রিফাইন্ড অয়েল রয়েছে। খুব ভালোভাবে এবার ময়ান দিয়ে নিতে হবে, মানে ময়দার সঙ্গে এই তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রায় মিনিটখানেক সময় নিয়ে। তারপর উষ্ণ গরম জল দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে নরম করে, মানে যতটা গরম জলটা আপনি হাতে সহ্য করতে পারবেন সেই রকম গরম জল দিয়ে এটা মাখতে হবে। মনে রাখবেন, আমাদের এই মণ্ডটা কিন্তু সফট একটা মণ্ড হবে, মানে স্টিকি হবে না কিন্তু সফট হবে, দেখুন ঠিক এই রকম। আর ঠিকঠাক মাখা হলে হাতেও লেগে থাকবে না ময়দা এবং প্লেটেও লেগে থাকবে না একটু ময়দা। পুরোটাই দেখেছেন পরিষ্কার হয়ে গেছে, আমাদের মাখাটা কমপ্লিট হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট আমি এটাকে মেখে নিয়েছি। তারপর হাতে একটু তেল মাখিয়ে এই পুরো ডোটার ওপরে আমি একটু তেল দিয়ে নিলাম, যাতে এটা রেস্টে রাখার সময় ওপরের পোর্শনটা ড্রাই না হয়ে যায়। আর এই মণ্ডটাকে রেস্টে রাখাটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তার কারণ এই রেস্টিং টাইমটার মধ্যেই আমাদের মণ্ডটা একদম সেট হয়ে যাবে। 30 মিনিট মতো এটাকে রেস্টে রাখতে হবে। 30 মিনিট রেস্টে রাখার পর আমি এটাকে নিয়ে চলে এসেছি। আমাদের ডোটা এখন সেট হয়ে গেছে, দেখুন, দেখে বুঝতে পারছেন আশা করি। আর একবার এটাকে একটু মেখে নিয়ে তারপর এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। ঠিক বাড়িতে যে রকম সাইজের আমরা লেচি কাটি পরোটার জন্য, ঠিক সেই রকম। বাকিটাকে আবার এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চাকি বেলনের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে এটা বেলার সময় স্টিক না করে। আমি প্রথমে এটাকে একটু বড় করে বেলে নেব, কারণ প্রথমটা আমি লেয়ার্ড পরাঠার জন্য দেখাচ্ছি, মানে লাচ্ছা পরাঠার জন্য। ময়দার মধ্যে যে ময়ানটা দেওয়া হয়, মানে যে তেলটা দেওয়া হয়, সেই তেলের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে পরোটা কখনো শক্ত হয়ে যাবে না, ঠান্ডা হওয়ার পরেও না। প্রথমে দেখুন, এটাকে আমি বেশ লম্বা এবং একদম পাতলা করে বেলে নিয়েছি। এটা যেহেতু আমি লাচ্ছা পরোটার মতো একটু লেয়ার্ড বানাচ্ছি, সেই জন্য এরকম প্রথমে বেলে নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পুরো পরোটাটার উপরে। তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা, শুকনো ময়দা প্রথমে এভাবে ছড়িয়ে সেটাকে হাত দিয়ে মাখিয়ে দিতে হবে। তারপরে আরও একটু শুকনো ময়দা এভাবে ছড়িয়ে দিলাম। এবার যে কোনো একটা প্রান্ত পরোটার ধরে এইভাবে ভাঁজ করতে থাকতে হবে, ঠিক যেরকম শাড়ির প্লেট হয় ঠিক সেই রকম ভাবে। দেখুন পুরোটাকেই ঠিক এইভাবে ভাঁজ করতে করতে যেতে হবে। দোকানের মতো লাচ্ছা পরোটা কিন্তু অন্যভাবে করা হয়, সেটার প্রসেস আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেব। এটা জাস্ট বাড়িতে একটু লেয়ার দেওয়ার জন্য আমি জাস্ট এভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার একদম হালকা হাতে এটাকে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দিলে কিন্তু লেয়ারগুলো বসে যায়, দেখুন ঠিক এই রকম ভাবে। এবার আর খুব বেশি বড় করছি না, আর খুব পাতলাও করছি না, যেরকম আমরা পরোটা খাই বাড়িতে ঠিক সেই রকম ভাবে এটাকে বেলে নিয়েছি। লেয়ারগুলো উপরে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা ফ্রাইং প্যানে আমি 1/2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে সেটাকে গরম করে তার উপরে এই পরোটাটা দিয়ে দিলাম ভাজার জন্য। যখন দেখবেন এটা ফুলতে শুরু করেছে, ঠিক সেই সময় এটাকে উল্টে দিতে হবে। আর পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা পরোটা ভাজার সময় সবসময় মিডিয়াম ফ্লেমে রাখবেন গ্যাসটাকে, হাইও না আর লোও না। পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি, আমি 1 টিস্পুন মতো দিয়েছি, আপনারা নিজেদের পরিমাণ মতোই এখানে দেবেন, যেরকম পছন্দ। বেশি তেলেও করতে পারেন বা কম তেলেও করতে পারেন, আমি প্রেফার করি একটু কম তেলে করাটাই। এইভাবে আস্তে আস্তে 2 পিঠ খুব ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। 2 মিনিট মতো সময় লাগবে এক একটা পরোটা ভাজতে,
তার কারণ এটা ভেতর থেকে ভালো করে সিদ্ধ হওয়ার দরকার। দেখুন লেয়ারগুলো খুলতে শুরু করেছে যত ভাজা হচ্ছে। আমাদের প্রথম পরোটাটা এখানে একেবারে রেডি। এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার একদম প্লেন একটা পরোটা আমি বানিয়ে দেখাচ্ছি, ঠিক যেমন রেগুলার পরোটা আমরা বাড়িতে বানাই সেরকম। একটু ময়দা ডাস্ট করে আমি এটাকে বেলে নিচ্ছি, আমার সেটাই সুবিধা হয়। আপনারা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন, কোনোটাতেই কিন্তু পরোটা শক্ত হবে না। এখানে আরও একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো অনেক সময় আমরা যখন বাইরে যাই ট্রেন জার্নি করে, অনেক সময় 1.5 থেকে 2 দিনের জন্য আমাদের ট্রেনে থাকতে হয়, সে সময় আমরা বাড়ি থেকে পরোটা বানিয়ে নিয়ে যাই, কারণ রুটিটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। সেই সময় পরোটার যে মণ্ডটা তৈরি করা হবে তাতে ময়দার সঙ্গে যদি টক দই মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই পরোটা যতদিন ভালো থাকবে ততদিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে। এটা আপনারা ট্রাই করতে পারেন, আমি নিজেও সেটা করি, সেই জন্য আপনাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করলাম। 250 গ্রাম ময়দার মধ্যে 1 টেবিল স্পুন মতো টক দই, এই অনুপাতে আপনারা পরিমাণটা নিজেদের মতো বাড়িয়ে নেবেন। এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে। আমি ওপরের লেয়ারটা একটু ক্রিস্পি রাখতে চাই, সেই জন্য একটু ক্রিস্পি রেখেছি। আপনারা যদি নরম করতে চান তাহলে সেইভাবে ভেজে নিলেই হবে, তবে মিডিয়াম ফ্লেমে ভাজবেন। পরোটাগুলো বানানোর পর আমি আধ ঘন্টা এগুলোকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, আপনাদেরকে দেখাবো জন্য যে এটা ঠান্ডা হওয়ার পর কী অবস্থায় থাকে। যদি শক্ত হওয়ার হয় তাহলে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে মানে 10-15 মিনিট পরেই কিন্তু সেটা শক্ত হয়ে যায়। এই সময় দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, তারপরেও পরোটাগুলো কীরকম নরম রয়েছে। একদম খুব সুন্দর দুটো আঙুলের সাহায্যেই আমি এটাকে ছিঁড়ে ফেলতে পারলাম, তার মানে বুঝতেই পারছেন এটা কীরকম সফট রয়েছে, লাচ্ছাটাও এবং প্লেন পরোটাটাও। দেখুন প্লেনটা তো অনেক বেশি সফট হয় লাচ্ছার থেকে, লাচ্ছার ওপরের লেয়ারটা ক্রিস্পি হয়। দেখুন এটা পুরো পরোটাটাই দেখুন একদম মুঠোর মধ্যে চলে আসছে, তাহলে কীরকম সফট হয়েছে আপনারা বুঝতেই পারছেন আশা করি। এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের পরোটাও কোনো দিন শক্ত হবে না, রাবারের মতো চিউই হবে না, এটা কিন্তু আমার গ্যারেন্টি। অবশ্যই আপনারা ট্রাই করবেন যাদের এই পরোটা নিয়ে সমস্যা আছে। আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে বা কাজে আসবে। যদি এই টিপসগুলো হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক করার অনুরোধ রইল, এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।